রাজদীপদার পাঠশালাতে সকলকে অনেক অনেক স্বাগত আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি সেই অধ্যায়তে আমরা ব্যাকএন্ড এর সাথে সাথে অ্যানালিটিক্স যেমন ছিলাম তার সঙ্গে সঙ্গে আমরা ফ্রন্টেনটাকে অ্যাড করতে চলেছি প্রতিটা অ্যাপ্লিকেশনে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ফ্রন্টেন পার্টটা থাকবে যারা পাইথন শিখছো মাইএসকিউএল শিখছো তারা এই ভিডিওগুলো এমনিই পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্লাস্কটাকে ইউজ করব মাইক্রো সার্ভিস ওয়েব ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক যাতে করে তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাবে সেই অ্যাপ্লিকেশনগুলো যেন একটা ফ্রন্ট এন্ড থাকে এবং সেই ফ্রন্ট অ্যান্ডের সাথে মিডিল ম্যানের কানেক্টিভিটি ব্যাক কানেক্টিভিটি ডেটাবেস কানেক্টিভিটি সার্ভার ডিপ্লয়মেন্ট টোটাল জিনিসটাই দেখানো হবে তার একটা আমরা ডেমো দিচ্ছি এবং রকম থাকবে পুরো বিষয়টা সেটা আমি তোমাদের বলছি তাহলে দেখো আমরা এখানে একটা এখন এখন অবধি লোকাল নেটওয়ার্কেই আছে এটা পরে আমরা ডেভেলপমেন্ট এরিয়াতে তারপরে প্রোডাকশন সার্ভারে মুভ করানোর সেই ইয়েটাও রয়েছে প্রক্রিয়া রয়েছে তার ভিডিও আমরা সেপারেটলি নিয়ে আসবো এই ভিডিওর মাধ্যমে কি বলতে চলেছি আমরা যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে যার মধ্যে আর ডি চার যে জিনিসই দেখানো আছে তার কোডটা আমি এক্সপ্লেন করে দেব অন্য ভিডিওতে পার্ট বাই পার্ট থাকবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা পেয়ে যাবে স্টুডেন্ট ড্যাশবোর্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে জাস্ট আমি এখানে ফিচার দেখাচ্ছি আর কোডের এক্সপ্লেনেশনটা ভিডিও সমেত এবং কোড সমেত স্টাডি মেটেরিয়ালে আপলোড করে দেওয়া হবে তাহলে এখানে দেখো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো প্রথমে সেই লগ ইনটা আমরা আগে থেকে সেট করে নিয়েছি ডেটা মধ্যে সেটা আগে থেকে থাকবে স্টোর থাকবে আমরা এখানে একটা ডামি ইউজার পাসওয়ার্ড সেট করে নিয়েছি সেটা অনুপম দিচ্ছে দেখো ঠিক আছে তাহলে এটা দিয়ে ও সাবমিট যখনই করবে তখনই অপশন খুলে যাবে সেটা অপশান ফ্রন্টেন্ড এর সাহায্য নিয়ে সিইআরডি তোমরা এতদিন ব্যাকেন্ড করে এসেছো এবার এন্ড যুক্ত করা শিখিয়ে দিলাম যাতে করে টোটাল এন টু এন প্রজেক্ট তোমরা করতে পারো তাহলে এখানে দেখো ফার্স্টে রয়েছে রয়েছে ডিটেলস ক্রিয়েট তারপরে রয়েছে আপডেট তারপরে রয়েছে রিড এবং তারপরে রয়েছে ডিলিট সি ইউ আর টি পর 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 রয়েছে তাহলে ফার্স্টে আমরা ক্রিয়েট করব একটা রেকর্ড ক্রিয়েট করে দেখা অনুপম তাহলে এখানে স্টুডেন্টের নেম এজ ডেট অফ বার্থ এবং স্টুডেন্টের ক্লাস সেইটা আমরা ক্রিয়েট করতে চলেছি তাহলে অনুপম দে নামটা নিচে নিলো এজ দিল 33 ডেট অফ বার্থ নিলো সামথিং একটা ডেট অফ বার্থ তো নিয়ে নেবে এবং তারপরে ক্লাস মেনশন করে দেবে যাতে সেটা এন্ট্রি হয়ে যায় ক্লাস হচ্ছে টুয়েলভ করে সাবমিট করলো সাবমিট করার পরে টোটাল যে আগের ছিল তার সাথে অনুপমের নতুন নাম সেটা এগারো নম্বর স্টুডেন্টে অলরেডি ডিসপ্লে হয়ে গেল টোটাল স্টুডেন্টের ডিটেলস সেখানে ডিসপ্লে হচ্ছে ব্যাক টু হোমে ক্লিক করবে যখন ব্যাক টু হোমে ক্লিক করলো পরের অপশানটা হচ্ছে আপডেটেড সে আপডেটটা আমরা আসছি আগে আমরা রিডটা দেখিয়ে নেবো রিডে ক্লিক করো হ্যাঁ তাহলে রিডে ক্লিক করলে টোটাল ডেটাবেসটা সিলেক্টেড হলো তোমরা যেটা ব্যাক এন্ড করেছো তারই এটা ফ্রন্ট এন্ড সিলেক্টেড হয়ে ডেটাবেসে যা যা ডিটেলস ছিল সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে তারপরে আবার আমরা ব্যাক টু হোম করব এইবার যদি কোনো রেকর্ড আপডেট করতে হয় তাহলে আপডেটে ক্লিক করব করে ধরো রোল নাম্বার এগারোর আপডেট করতে চাইছি এখানে রোল নাম্বারটা দেবো এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করব আমরা আপডেট করার এখানে ব্যবস্থা রেখেছি তোমরা যে কোনো কিছু আপডেট করতে পারবে নতুন ক্রিয়েটেড রোল নাম্বারটা মেলেও পাঠানোর ব্যবস্থা করতে পারবে সেটা আলাদা করে আমি বলে দেবো তাহলে এখানে দেখো পাঁচ করার ব্যবস্থা রয়েছে এটাকে আমরা ব্যাক করবো একবার ব্যাক করার পরে এখান থেকে আমরা আবার ভিউ করে নেবো তাহলে দেখো এখানে ভিউ হচ্ছে ক্লাস আগে ছিল টেন সেটা এখন পাঁচ হয়ে গেছে তাহলে এইভাবে আমরা আপডেটও করতে এরপরে যে কোনো রেকর্ড আমি ডিলিটও করতে পারবো স্টুডেন্টের রোল নাম্বারটা চাইছে রোল নাম্বারটা দিয়ে এন্টার করলে রেকর্ডটা ডিলিট হয়ে যাবে ডিলিট হলো এখান থেকে যদি রিড করি তাহলে এখান থেকে রিট হয়ে যাবে তাহলে সিইউআরডি অপারেশনটা টোটালটাই আমরা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করলাম কোডটা এবং প্রতিটা কোডের এক্সপ্লেনেশন ভিডিও স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো অ্যালং উইথ কোড তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে হ্যাপি কোডিং ওয়েলকাম টু রাজদীপদার পাঠশালা সম্পর্কে